আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ফিউজে আপনাদের সঙ্গে আছি আমি শুরফি দিবা আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ সঠতাপূর্ণ মার্কিন কর্মকাণ্ডের কারণে আরও শক্ত অবস্থান নিয়েছে হামাস মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে সংশোধনী এনে সংগঠনটি বলেছে চুক্তির গ্যারান্টার হিসেবে চীন রাশিয়া ও তুরস্ককে অন্তর্ভুক্ত করতে হবে এদিকে ইসরায়েলি সেনাদের উপর ভয়াবহ আঘাত এনেছেন গাজার যোদ্ধারা ইসরায়েলি বিমানকে আবার পালাতে বাধ্য করেছে হিজবুল্লাহ তাদের ভয়াবহতম হামলার উত্তর ইসরায়েলে পুড়ে যাচ্ছে বসতির পর বসতি হুথিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েল সংশ্লিষ্ট আরও একটি জাহাজ ডুবে যাচ্ছে ইসরায়েলের আরও দুই স্থানে আঘাত হেনেছেন ইরাকি যোদ্ধারা আল মায়াদিনের খবরে বলা হয় গাজা যুদ্ধের দুশো পঞ্চাশতম দিনে উপত্যকা জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে প্রচন্ড লড়াই করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা বুধবার বিভিন্ন ফ্রন্টে দখলদার সেনাদের ওপর হামলা চালিয়ে তাদের অগ্রযাত্রা রুখে দেয় বিভিন্ন প্রতিরোধ সংগঠন গাজা সিটির আলে জাইতুন এলাকায় নতুন করে আগ্রসন শুরু করা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে তীব্র লড়াইয়ে অবতীর্ণ হয় হামাসের আল কাসাম ব্রিগেডস পাশাপাশি রাফা শহরের দক্ষিণে শত্রু বাহিনীকে প্রতিহত করেছেন তারা এদিন রাফা শরণার্থী শিবিরের আলে সাবুরা সেকশনে ইসরায়েলি সাঁজোয়া বাহিনীর ওপর স্থানীয়ভাবে তৈরি রকেট চালিত গ্রেনেড আলী ইয়াসিন নিক্ষেপ করেন কাসামের যোদ্ধারা দুটি মার্কাভা ফোর ট্যাঙ্ক নিয়ে অগ্রসর হওয়া বাহিনীর হামলা করেন তারা ওপরও তাছাড়া উত্তর গাজাকে উপত্যকার অন্য অংশ থেকে বিচ্ছিন্ন করা নেজারিম অক্ষে অবস্থান নেয়া ইসরায়েলি বাহিনীর ওপর স্থানীয়ভাবে তৈরি ওয়ান ওয়ান ফোর এম এম রকেট আর্টিলারি শেল নিক্ষেপ קורצה אל-קסאם আল আকসা ব্রিগেডস ও এদিন ওয়ান জিরো সেভেন এম এম রকেটের মাধ্যমে ইসলামিক জিহাদের আল ব্রিগেডসের ব্রিগেডস এর মর্টার ইউনিট গাজা সিটির পূর্বে নাহেল ওজ মিলিটারি সাইটের যোগাযোগ যন্ত্রপাতি লক্ষ্য করে হামলা করে রাফার আল সালাম মসজিদের পাশে দখলদার সেনাদের উপরও সিক্সটি এম এম মর্টারশেল নিক্ষেপ করে এই ইউনিট আল জাইতুনের একটি অ্যাম্বুশ পয়েন্টে ইসরায়েলি পদাতিক বাহিনী এলে তাদের উপর একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের বিস্ফোরণ ঘটান আলকুদসের যোদ্ধারা নেজারিম অক্ষের একটি ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল পোস্টেও ওয়ান জিরো সেভেন এম এম রকেট নিক্ষেপ করে আলকুদস গাজার যোদ্ধাদের সমর্থনে লেবাননের হিজবুল্লা বুধবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে বড় ধরনের সিরিজ অভিযান পরিচালনা করেছে এদিন ইসরায়েলে মোট ১৯ দফা হামলা চালান প্রতিরোধ যোদ্ধারা আল জানিয়েছে দক্ষিণ লেবাননের আকাশে একটি ইসরায়েলি যুদ্ধ বিমানের দিকে এয়ার টু সারফেস মিসাইল নিক্ষেপ করেন তারা এরপর যুদ্ধ বিমানটি পালিয়ে যেতে বাধ্য হয় সপ্তাহে চতুর্থবারের মতো এ ধরনের হামলা করলেন হিজবুল্লার যোদ্ধারা এই অভিযানগুলোর মাধ্যমে প্রতিরোধ সংগঠনটি ইসরায়েলি বিমানের আকাশ সীমা লঙ্ঘনের বিষয়ে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা হিজবুল্লার বিবৃতিতে বলা হয় বুধবার তারা হাবু শীত ব্যারাকে ওয়ান ওয়ে ড্রোনের একটি স্কোয়াড ড্রোনের মাধ্যমে সেনা কর্মকর্তা এবং সেনা সদস্যদের অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলা লক্ষ্য বস্তুতে নিখুঁতভাবে আঘাত আনে এদিন গাইডেড মিসাইলের মাধ্যমে ইসরায়েলি আয়রন ডোম উৎপাদনকারী রাফায়েল সিস্টেমসের প্লাসান মিলিটারি ফ্যাক্টরিতেও আঘাত করেন তারা সাসা বসতিতে অবস্থিত সাজোয়া এবং মিলিটারি যান উৎপাদনের জন্য বিশেষায়িত এই প্রতিষ্ঠানে সরাসরি আঘাত হানে হিজবুল্লার মিসাইল অন্য একটি অভিযানে এইন জেইতিম ঘাঁটিতে নর্দান কোরের সদর দপ্তরে কয়েক ডজন কাতি রকেট নিক্ষেপ করা হয় আমিয়াদের গ্যালিলি ডিভিশনে একই করে রিজার্ভ সদর দপ্তরেও হামলা চালায় হিজবুল্লাহ প্রতিরোধ সংগঠনটি জানায় বুধবার তারা কয়েক ডজন কাতিউষা রকেট এবং আর্টিলারি শেলের মাধ্যমে মেরন স্ট্র্যাটেজিক বেইসের এয়ার সার্ভিলেন্স ইউনিট এবং এয়ার কন্ট্রোল অপারেশনাল সেন্টারে আঘাত করেন জারিদ বেরাকেও আর্টিলারি শেলের মাধ্যমে সরাসরি আঘাত করা হয় বিকেলে তারা খিরবেত মায়েরের পাশে ইসরায়েলি আর্টিলারি পজিশনেও বেশ কিছু কাতিউষার মাধ্যমে আঘাত করেন বুরকান রকেটের মাধ্যমে আঘাত হানেন হাদাব ইয়ারিন সাইট এবং বীরকেত রেশা সামরিক ঘাঁটিতে এছাড়া হিজবুল্লার যোদ্ধারা ইসরায়েলি সেনাদের রুইসাদ আল রামথা সামাকা রামিয়া আল রাহেব রুয়েসাদ আল আলম আল মালিকিয়া হানিতা ও জাল আল আল্লাম সাইটে রকেট আর্টিলারি ও অন্যান্য অস্ত্রের মাধ্যমে আঘাত করেন ইসরায়েলি মিডিয়া বলেছে বুধবার সকাল থেকে উত্তর ইসরায়েলে আঘাত হানতে থাকে এই হিজবুল্লার পাঠানো রকেট ইসরায়েলি চ্যানেল ফোরটিনের রাজনৈতিক সংবাদদাতা তামির মর্গ বলেছেন যারা মনে করছেন হিজবুল্লাহ মহাসচিব হাসান নির্দিষ্ট বাড়ি কিংবা সামরিক স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছেন তারা আসল পয়েন্ট থেকে অনেক দূরে সরে তিনি উল্লেখ করেন নাসরুল্লাহ চাচ্ছেন উত্তরের বসতি স্থাপনকারীদের তাড়িয়ে এলাকা খালি করা তার লক্ষ্য পুরো ইসরায়েলকে বসতি শূন্য করা উত্তর ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিসের কমান্ডার ইয়া ইর এলকাই বুধবার বলেন হিজবুল্লার মুহু রকেটের আঘাতে এবং এতে ছড়িয়ে পড়া আগুনে কয়েকটি ইসরায়েলি বসতি এবং স্ট্র্যাটেজিক ফ্যাসিলিটিগুলোর অস্তিত্ব বড় ঝুঁকিতে পড়েছে বিবিসি জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার সিনিয়র কমান্ডার সামি আব্দুল্লাহ নিহত হওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলের বিভিন্ন সামরিক অবস্থান লক্ষ্য করে বুধবার সকাল থেকে দুইশোর বেশি রকেট ছড়েছেন হিজবুল্লার যোদ্ধারা টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গত আট মাস ধরে চলা এই যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লার চালানো এটি অন্যতম বৃহত্তম রকেট হামলা এই হামলা সম্পর্কে হিজবুল্লার বিবৃতিতে বলা হয় বুধবার সকাল থেকে গ্যালিলি এলাকায় ইসরায়েলের এগারোটি সামরিক অবস্থান ঘাঁটি ও কারখানায় হামলা চালানো হয়েছে প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়াস শহরে রকেট হামলা চালানো হয় বিবৃতিতে আরও বলা হয় বেশ কয়েকটি রকেট ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে বাধাপ্রাপ্ত হলেও অন্যগুলো বেশ কয়েকটি স্থানে আঘাত এনেছে রকেটের আঘাতের ফলে সাফাদ কদিতা মিরন কাহাল সহ কয়েকটি এলাকায় আগুন ধরে যায় স্ট্র্যাটেজিক এয়ার কমান্ড অ্যান্ড কন্ট্রোল ঘাঁটি এবং ব্লাসান মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে কিছু রকেট গ্যালিলি এলাকার সাসা কিব্বুজ এ একটি সামরিক শিল্প কারখানায় আঘাত এনেছে যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হিজবুল্লাহ রকেট হামলার ফলে বিভিন্ন শহরে দুধ বিভ্রাটের খবর পাওয়া গেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর মুখপাত্র বুধবার জানিয়েছেন তাদের নৌ মিসাইল ও ড্রোন বাহিনী একটি মানববিহীন সার্ফেস ভ্যাসেল কয়েকটি ড্রোন ও ব্যালাস্টিক মিসাইল ব্যবহার করে লোহিত সাগরে টিউটন নামে একটি জাহাজে শীর্ষ স্তরের হামলা চালিয়েছে তিনি জানান ইসরায়েলি বন্দরে প্রবেশের ওপর ইয়েমেনের নিষেধাজ্ঞা অমান্য করায় জাহাজটিতে হামলা চালানো হয় হামলায় জাহাজটির মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন জাহাজটি যে কোনো সময় ডুবে যেতে পারে এর আগে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং শিপিং সূত্রগুলো জানায় ইয়েমেনের লোহিত সাগর বন্দর হোদেই দাহ থেকে প্রায় আটষট্টি নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি ছোট্ট নৌজান গ্রিক মালিকানাধীন একটি পণ্যবাহী জাহাজে হামলা চালায় ইঞ্জিন রুম মারাত্মকভাবে আক্রান্ত হওয়ার পর জাহাজটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ক্রুরা এদিকে ইসলামিক রেজিস্টেন্স ইন ইরাকের সঙ্গে যৌথভাবে দুটি অভিযান পরিচালনার কথা জানিয়েছেন ইয়াহিয়া সারি প্রথম অভিযানে বেশ কিছু উইংড মিসাইলের মাধ্যমে ইসরায়েলের আইদুদ শহর এবং দ্বিতীয় অভিযানে কয়েকটি ড্রোনের মাধ্যমে হাইফার দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে হামলা চালানো হয় জুনের শুরুতে হুথি সমর্থিত সশস্ত্র বাহিনী এবং ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক প্রথমবারের মতো প্রকাশ্যে দুটি যৌথ অভিযান পরিচালনার কথা ঘোষণা করেছিল প্রতিরোধ অক্ষের দুই শক্তিশালী গ্রুপের এ ধরনের যৌথ অভিযান ইসরায়েলের জন্য বড় শঙ্কা তৈরি করবে বলে মনে করছেন অনেক বিশ্লেষক সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার মধ্যে হামাস বলেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন যুদ্ধবিরতি আলোচনায় কেবল জটিলতা বাড়াচ্ছেন সমাধানের চেষ্টা করছেন না তিনি মূলত সমস্যার একটি অংশ হয়ে দাঁড়িয়েছেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ব্যাপারে হামাসের দেয়া প্রস্তাব বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করার পর সংগঠনটি এই প্রতিক্রিয়া জানাল লেবাননে হামাসের সিনিয়র প্রতিনিধি ওসামা হামদান বুধবার এই প্রতিক্রিয়া জানিয়ে বলেন দখলদার ইসরায়েলি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে অন্তরায় হয়ে আছে আল আরাবি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমরা মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছি আমরা নই ইসরায়েলি মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে উত্থাপিত প্রস্তাব প্রত্যাখ্যান করে যাচ্ছে হামদান বলেন এছাড়া গাজা স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যে কোনো শক্ত প্রতিশ্রুতি এড়িয়ে যেতে ইসরায়েলকে সহযোগিতা করছে মার্কিন প্রশাসন হামাসের এই সিনিয়র নেতা বলেন যুদ্ধবিরতির যে প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট তুলে ধরেছেন এবং যেটি প্রস্তাব আকারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হয়েছে সেটির ব্যাপারে ওয়াশিংটন দাবি করছে যে ইসরায়েল তা মেনে নিয়েছে কিন্তু আমরা তেলাবিবের পক্ষ থেকে তেমন কোনো বক্তব্য শুনিনি বরং ইসরায়েল বারবার স্থায়ী যুদ্ধবিরতি প্রস্তাব এড়িয়ে যাচ্ছে তিনি বলেন ইসরায়েল মূলত সামান্য যুদ্ধবিরতি দিয়ে নিজের পণবন্দীদের মুক্ত করে আবার গণহত্যা শুরু করতে চায় কিন্তু হামাস তা হতে দেবে না হামাসের লেবানন প্রতিনিধি আরও বলেন যুদ্ধ বন্ধের পর গাজায় কি হবে ব্লিংকেন বারবার সেই পরিকল্পনা তুলে ধরছেন কিন্তু যুদ্ধের পর গাজায় কি হবে সেটি ফিলিস্তিনিরা তার কাছে জিজ্ঞাসা করবেন না বরং সেটি একান্তই ফিলিস্তিনিদের ব্যাপার এবং তারাই সেই প্রশ্নের উত্তর খুঁজে নেবেন ইসরায়েলি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে মার্কিন যুদ্ধবিরতি প্রস্তাবে হামাস যে সংশোধনী এনেছে তাতে চীন রাশিয়া ও তুরস্ককে চুক্তির গ্যারান্টার হিসেবে যুক্ত করার শর্ত দিয়েছে কানের দাবি হামাসের এই সংশোধনী প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যস্থতাকারী একটি দেশের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কানকে জানিয়েছেন অন্য সংশোধনীগুলোর মধ্যে রয়েছে রাফা এবং ফিলাডেলফি করিডোর সহ পুরো গাজা থেকে সেনা প্রত্যাহার এবং স্থায়ী যুদ্ধবিরতির হালনাগাদ টাইমলাইন প্রতিরোধ সংগঠনগুলোর একটি সূত্র আল মায়াদিনকে জানিয়েছে হামাস যে পেপার মঙ্গলবার মধ্যস্থতাকারীদের কাছে উত্থাপন করেছে ছয়ই মে সম্মত হওয়ার প্রস্তাবের সঙ্গে এর তেমন কোনো ফারাক নেই সূত্র বলেছে হামাস স্থায়ী যুদ্ধবিরতি এবং ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারে তাদের দৃঢ় অবস্থানের ওপর জোর দিয়েছে সঙ্গে রাফা এবং ফিলাডেলফি থেকে সেনা প্রত্যাহারের প্রয়োজনীয়তার কথা যোগ করেছে সূত্রের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত বেশ কয়েকজন বন্দিকে মুক্তি দিতে ইসরায়েলের অসম্মতি বড় একটি সমস্যা সূত্রটি আলমায়াদিনকে বলেছে হামাসের নিতে বলা হয়েছে সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজা থেকে যাদের আটক করা হয়েছে ইসরায়েল তাদের ব্যাপারে নিজেদের অবস্থান প্রকাশ করবে তারা একটি আইনি গ্যারান্টির ওপর জোর দিয়েছেন যেখানে ওই মুক্তিপ্রাপ্তদের আগের অভিযোগের ভিত্তিতে পুনরায় আটক কিংবা বিচারের মুখোমুখি না করার নিশ্চয়তা থাকবে সাতই অক্টোবরের আগে ইসরায়েলি কারাগারগুলোর অবস্থা যেমন ছিল সেই অবস্থায় কারাগারগুলোকে আবার ফিরিয়ে আনার ওপরও জোর দিয়েছে হামাস আলজাজিরা জানিয়েছে মার্কিন প্রস্তাবের ব্যাপারে হামাস যে জবাব দিয়েছে তা বাস্তবায়নযোগ্য নয় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি তিনি বলেছেন মূল প্রস্তাবে হামাজ অনেক বেশি পরিবর্তন এনেছে এবং তার কিছু অংশ বাস্তবায়নযোগ্য এবং কিছু অংশ বাস্তবায়নযোগ্য নয় মধ্যপ্রাচ্য সফররত ব্লিঙ্কেন বুধবার কাতারের রাজধানী দোহায় স্বাগতিক পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রহমান আল থানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন এখনও যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি চুক্তি করা সম্ভব কিন্তু হামাস প্রস্তাবটিতে পরিবর্তন আনার কারণে চুক্তি বাধাগ্রস্ত হবে কিনা তিনি সে নিশ্চয়তা দিতে পারছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন হামাস একটি শব্দের মাধ্যমে প্রস্তাবটির জবাব দিতে পারত এবং সেটি হতে পারত হ্যাঁ অর্থাৎ আমরা মেনে নিলাম কিন্তু তা না করে তারা প্রায় দুই সপ্তাহ সময় নিয়ে এমন কিছু পরিবর্তন এনেছেন যাতে তাদের আগের আকাঙ্ক্ষার চেয়েও বেশি কিছু দাবি করা হয়েছে হামাস ঠিক কি পরিবর্তন এনেছে বা কি দাবি করেছে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি ব্লিংকেন যুদ্ধবিরতির প্রস্তাবের ব্যাপারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ঢালাওভাবে হামাসকে দায়ী করে গেলেও যৌথ সংবাদ সম্মেলনে কাতারি পররাষ্ট্রমন্ত্রী হামাস এবং ইসরায়েল উভয়ের উপর চাপ প্রয়োগের দাবি জানান তিনি বলেন প্রস্তাবটির ব্যাপারে ইসরায়েলের পক্ষ থেকে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া যাচ্ছে এবং তেলাবিব গাজার রাফা শহরে যে হামলা চালিয়ে যাচ্ছে তা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করছে তিনি বলেন যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাবের ব্যাপারে দুই পক্ষের মধ্যে যে দূরত্ব রয়েছে তা অবিলম্বে দূর করে আলজাজিরা জানিয়েছে গাজা যুদ্ধের দুশো পঞ্চাশ দিনে ইসরায়েলি হামলায় অন্তত পনেরো হাজার ছয়শো জন শিশু নিহত হয়েছে এবং সতেরো হাজার শিশু তাদের বাবা মা হারিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাজায় বিপর্যয়কর অনাহার সম্পর্কে সতর্ক করে বলেছে পাঁচ বছরের কম বয়সী আট হাজার শিশু সেখানে মারাত্মক অপুষ্টিতে ভুগছে উত্তর গাজায় খাদ্যপণ্যের মজুদ শূন্যের কোটায় নামতে যাচ্ছে বলে জানিয়েছেন তারা গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে সাতই অক্টোবর শুরু হওয়া ইসরায়েলি হামলা এ পর্যন্ত অন্তত সাঁত্রিশ হাজার দুইশো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ